ফুটবল বিশ্বের চার সুপারস্টার কে কত টাকার বুট পরে খেলে চলুন জেনে নেওয়া যাক। চার নম্বরে যে নামটি আসে, চার নম্বর নামটি হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। কিলিয়ান এমবাপ্পে পার ইয়ার নাইকি থেকে 14 মিলিয়ন ইউরো আর্ন করে থাকে, যা বাংলা টাকায় কনভার্ট করলে 138 কোটি টাকার আশেপাশে হয়। দিস ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটা ও নাইকি থেকে আর্ন করে থাকে, নাইকির সাথে ওর ডিল আছে। এবং নাম্বার থ্রিতে যে আসে ক্রিশ্চিয়ানো রোনালদো, ওর সাথে নাইকির লাইফটাইম ডিল আছে এবং ও ওইখান থেকে 15 মিলিয়ন ইউরো আর্ন করে থাকে প্রতি বছর, যা বাংলা টাকায় কনভার্ট করলে 150 কোটি টাকা হয়। দিস ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু। এবং ওর নাইকির সাথে লাইফটাইম ডিল থাকার কারণে ও যখনই যেই জায়গাতেই যাবে ওর নাইকির বুটি পড়তে হবে। সো নাম্বার থ্রিতে আসে হচ্ছে গিয়ে লিওনেল অ্যান্দ্রেস মেসি। লিওনেল অ্যান্দ্রেস মেসি সাথে অ্যাডিডাসের যে ডিল দিয়েছে তা 18 মিলিয়ন ইউরো পার ইয়ার। এবং লিওনেল মেসির সাথে অ্যাডিডাসের অনেক ভালো সম্পর্ক, তারা প্রতিবার প্রতি সিজনে মেসিকে নতুন নতুন বোর্ড গিফট করে থাকে এবং মেসির লোগো লাগিয়ে খুব বোর্ড গিফট করে থাকে ওরা ওকে, এবং মেসি অনেক বেশি টাকা আর্ন করে থাকে। এই দুটো প্লেয়ার মেসি এবং রোনালদো ওরা দুজনে কিন্তু লাইফ টাইম সাইন করে রেখেছে অ্যাডিডাস এবং নাইকির সাথে। সো ফার্স্ট যে নামটি আছে, ফার্স্ট নামটি হচ্ছে গিয়ে নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আসে এক নাম্বার। এবং নেইমার প্রতি বছর পুমা থেকে অলমোস্ট 23 মিলিয়ন ইউরো নিয়ে থাকে তার বুটের জন্য, যা বাংলা টাকায় কনভার্ট করলে 23 মিলিয়ন ইউরো আসে হচ্ছে গিয়ে 230 কোটি টাকা। এবং রোনালদো এবং মেসির মতো নেইমার জুনিয়রও পুমার সাথে লাইফ টাইম সাইন করে রেখেছে ডিল, যেমন যদি নেইমার যেখানেই যে কোনো গেম খেলতে হলে পুমার বোর্ড পরেই খেলতে হবে ওকে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে স্টে উইথ আস।